টলিউডের এই বিখ্যাত অভিনেত্রীকে শ্লীলতাহানি খুনের হুমকি দেওয়া হলো। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এই নিয়ে অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিনেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে লালবাজারের তরফ থেকেও। এই অভিনেত্রী আর কেউ নন, অরুণিমা ঘোষ। অভিযোগ হলো, অভিনেত্রী অরুণিমা ঘোষকে বেশ কয়েকদিন ধরে এক যুবক উত্ত্যক্ত করছিল। শুধু তাই নয়, ফোন করেই তাকে শ্লীলতাহানি খুন সহ একাধিক হুমকিও দিচ্ছিল। অভিনেত্রী কলকাতা পুলিশের দ্বারস্থ হয়। তার ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছিল। অভিনেত্রীর বাড়ির সামনে থেকে রবিবার রাতেই হাতে নাতে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ধৃত যুবকের নাম মুকেশ সাউ, সে গার্ফা এলাকার বাসিন্দা। এই যুবক কি করে এবং অভিনেত্রীকে কেনই বা তিনি দিতেন হুমকি, অরুণিমার ফোন নাম্বারই বা সে পেল কোথা থেকে, বাড়ি বা চিনল কিভাবে, এমন সব প্রশ্নের উত্তর আপাতত খুঁজছে পুলিশ। পুলিশের তৎপরতায় যুবক ধরা পড়ার পর তার বিরুদ্ধে উত্ত্যক্ত করা, শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে টলিউডের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের থেকে এমন হুমকি কিন্তু পেয়েছেন। পুলিশের দ্বারস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তার কিনারাও হয়েছে, নিরাপত্তাও সুনিশ্চিত হয়েছে তাঁদের। এবার অরুণিমা ঘোষের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল